যখনই আপনি বোর হয়ে যান চাইনিজ খাবার খেতে, তখনই মাথায় চিন্তা আসে পোড়া মুরগি খেতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি চট্টগ্রামের বড়পালে অবস্থিত দা রয়্যাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো দেরি না করে আমরা এখন চলে যাব এই হোটেলটার ভিতরে। অনেকদিন ধরে আমার পোড়া মুরগি খেতে ইচ্ছা করছে, মানে গ্রিল। সো এটা হচ্ছে রেস্টুরেন্টের পরিবেশ, মানে হোটেলের পরিবেশ আর কি। তো ভাবলাম মেনুটা একটু দেখিয়ে দিই, যারা নতুন আসবেন এই হোটেলে তাদের হয়তো বা বাজেটের একটা আইডিয়া পাওয়া যাবে। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত অর্ডার দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে চিকেন গ্রিল দিয়েছিলাম পরোটা, আর হচ্ছে আর কিছু দিই নাই, তো বাকি সব পরে দেব। তো আমি এখন ওয়েট করছি আমাদের কাঙ্ক্ষিত খাবারগুলো কখন আসবে। অনেকদিন ধরে আমার খেতে ইচ্ছা করছিল চিকেন গ্রিল, সো এই আর কি। তো কতক্ষণ যে আসবে সেটাই আর কি। তো এর মাঝে আমি একটা পেপসি নিয়েছিলাম, পেপসি ভালোই লাগে। তো ফাইনালি চলে এসেছে আমাদের চিকেন গ্রিল। একটা জিনিস নোটিস করবেন, এখানে আমি এক কামড় খাইছিলাম, তারপর হচ্ছে ক্যামেরা শুরু করছি। তো এখানে পরোটা আছে, নান অর্ডার করেছিলাম, আর হচ্ছে চিকেন। চিকেনটা ভালোই লেগেছে আমার কাছে, মানে সাইজটা 100 টাকা ছিল প্রাইস, তো 100 টাকা অনুযায়ী বেটার। বাট এই জিনিসটা আমি পছন্দ করি না, এটা হচ্ছে বোরহানির মধ্যে সালাদ দিয়ে দিছে, মানে তারা সস টস কিছুই দেয় নাই, তো কী আর করার। তো এই জিনিসটা আমি একটু ডিপ্রেস ছিলাম যে সব কিছু ঠিক ছিল কিন্তু তারা হচ্ছে সস সালাদের বদলে তারা বোরহানি চুবাই দিছে, মানে বোরহানি দিয়ে চুবানো এক প্রকার শসা, এটা কোনো কথা। তো আমি হচ্ছে ওয়েটারকে ডেকে বলছিলাম যে এটার বদলে কি অন্য কিছু দেওয়া যাবে না, লাইক সস সালাদ তো সবখানে দেয়, তো আপনারা একটু দেখেন যে সস সালাদ দিতে পারেন কিনা। ওরা বলল যে না, সবাই নাকি এখানে এটাই পছন্দ করে বোরহানি দিয়ে। তারপরে যাই হোক, হাসি মুখে টেস্ট করলাম। তো পরোটার সাথে চিকেনটা ভালোই যায়, বাট যখন আপনি সালাদটা মানে বোরহানির দ্বারা চুবানো শসাটা যখন আপনি মুখে দিবেন, এইটা খুব একটা যে ভালো সেটা বলবো না, বাট এটা নিয়ে একটু কমপ্লেন ছিল আমার। বাট আরগুলা সব কিন্তু ঠিক আছে, ওইটাই বলছিলাম আমি যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে। সো আমি পরোটা দিয়ে চিকেন খেতে আসলে ভালোই লাগছিলো। চিকেনের মধ্যে মশলাপাতি সব ঢুকছিলো, চিকেনটা যথেষ্ট পরিমাণে মানে কুক হয়েছে। আর চিকেনের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় যে ভিতরে লাল থাকে, ব্লাড থাকে, বাট এই ক্ষেত্রে কিন্তু এটা হয় নাই, খুব ভালোভাবে কুক হয়েছিল আর চিকেনের টেস্টটা ভালো। হ্যাঁ, কতদিন পরের চিকেন ট্রাই করছি, মানে অনেক ভালো লাগছে খেয়ে। তবে আমি ম্যাক্সিমাম হচ্ছে খাওয়াটা হচ্ছে ওই যে শসার সালাডটা ছাড়া খাইছি, কারণ শসার সালাডটা ছাড়া খাইতে ভালো লাগতেছিলো, তার সাথে ছিল পেপসি। পেপসি দিয়ে এক কামড় পেপসি খাবেন আর আরেক কামড় হচ্ছে চিকেন খাবেন পরোটা দিয়ে, দেখবেন যে এমন একটা টেস্ট আসছে। সো আমিও ঠিক দেখতে পাচ্ছেন যে ওইটাই করতেছিলাম বারবার, যেন একটা মানে অসাধারণ টেস্ট। সো সালাডটা যদি ভালো হইতো ওটা ভালো হইতো আর কি, আর একটু বেটার হইতো। তো যাই হোক, আমি এখানে মানে ব্যাপারটা বলে দিলাম, তাদের এখানে কি এই সালাডটাই চলে। সো আসার আগে সবাই একটু বুঝে শুনে আসবেন। তো এখানে হচ্ছে তাদের রুটি, এখানে ডিম পরোটা বলে এটাকে, এখানে হচ্ছে নর্মাল পরোটা। সো এই আর কি, আর রেস্টুরেন্টের পরিবেশটা তো এটাই দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষে আমরা চা অর্ডার করছি, আর এখানে আমি কিছু পরোটা রেখে দিয়েছিলাম যাতে পরোটা দিয়ে চা দিয়ে খেতে পারি, মানে চিকেন শেষ হয়ে গেছিলো মানে পরোটা দিয়ে খাওয়ার জন্য, তো আমরা আরও একটা পরোটা অর্ডার করেছিলাম। তো চাটা হচ্ছে প্রাইস 15 টাকা কি 12 টাকা ছিলাম, ভুলে গেছি, 12 টাকা ছিল মেবি। তো 12 টাকা অনুযায়ী হচ্ছে অ্যাভারেজ, মানে এত বেশি ভালো যে তাও না, মানে অ্যাভারেজ চলে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে পরোটা মুড়িয়ে নিচ্ছি, সো পরোটাকে রোল আকারে করে চা দিয়ে খাই, যে কী মজা, এটা আমি বাসায়ও খাই আর হোটেলে আসছি। হোটেলে যদি না খাই তাহলে কীভাবে হবে বলেন? তো আমার মতো যারা যারা এইভাবে খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। সো ডিপ করলাম চায়, এখন হচ্ছে খাবো। সো টেস্টটা যেন মানে আরও বেড়ে যায়। আসলে চা পরোটার কম্বিনেশনটা হচ্ছে ছোটোবেলা থেকে আমার অনেক ফেভারিট। সো চট্টগ্রামের যারা ম্যাক্সিমাম তারা মানে চট্টগ্রামের যারা স্থানীয়, চট্টগ্রামের মানুষ বেশিরভাগই কিন্তু এই চা পরোটাটা খাইতে পছন্দ করে। তো এখানে হচ্ছে বিল দেওয়ার পালা, সো এই আর কি। আর এখানে একটা ছেলে ক্লিনিংয়ের কাজটা করতেছিল, সো খুব ছোটো বয়সে সে কাজ করছে। তো আর আমাদের এখানে বিল আসছে হচ্ছে টোটাল 305 টাকা, সো 200 টাকা গ্রিল ছিল, আর 40 টাকা, 25 টাকা, আর 40 টাকা। সো গাইজ, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। গুড বাই।